আসসালামু আলাইকুম, সবাইকে জানাত করি চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জানাত করির জন্য আজকে আমি বেলের শরবত বানিয়েছিলাম। জানাত করি বেলের শরবতটা খুবই পছন্দ করেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। বেলের শরবত বানাতে আমি একটি পাকা বেল নিয়েছি আর বেল থেকে সমস্ত অংশগুলো খুলে নিয়েছি। এখন এক গ্লাস পানি দিয়ে আমি বেলটাকে কষে নিব, এর ফলে বিচি আর খোসাগুলো আলাদা হয়ে যাবে। বেলগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমি আজকে শরবতটা ব্লেন্ডারে করে বানাবো, আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারেন। আমি এখানে আরও 3 গ্লাস পানি যোগ করেছি আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ চিনি আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ লবণ। ব্যাস এইভাবেই ব্লেন্ডারে করে ব্লেন্ড করলেই আমার বেলের শরবতটা রেডি হয়ে যাবে। ব্লেন্ড করার কারণে বেলের শরবতটা দেখতে একটু সাদাটে দেখা যাবে, আর যদি ব্লেন্ড না করা হয় তাহলে বেলের শরবতটা হলুদ কালার দেখাবে। অলমোস্ট আমার বেলের শরবতটা রেডি হয়ে গেছে, এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। বেলের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, এভাবে বেলের শরবত করে খেলে সব বাচ্চারাই বেলের শরবতটা পছন্দ করবে। এখন আমার জান্নাত পুরি বেলের শরবত খাবে। জান্নাত পুরি বেলের শরবতটা খুবই পছন্দ করেছিল। আমি বরফ দিইনি, কারণ বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে, বড়রা চাইলে বরফ দিয়েও খেতে পারেন। জান্নাত পুরি সকালের নাস্তাতে বেলের শরবত খাচ্ছে। আশা করছি আমার মেয়ে চ্যানেলটি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আমার মেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মেয়ের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।